প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। মাঝখানে আমি একটু দীর্ঘদিন প্রায় জ্বরে ভুগেছিলাম। আমার 14 দিন আমার টানা জ্বর ছিল, 103 থেকে 104 ডিগ্রি পর্যন্ত। গত 3-4 দিন আগেই আমি মূলত শারীরিকভাবে এখন আমি অনেক দুর্বল। আমার অ্যান্টিবায়োটিক গতকাল শেষ হয়েছে, জ্বরের আগে আসেনি আর, কিন্তু আমার অ্যান্টিবায়োটিকটা গতকাল শেষ হয়ে গেছে, ফলে ওই জায়গা থেকে একটু আমি শারীরিকভাবে একটু ভুল। যাই হোক, এই পরিস্থিতির মধ্যেও তোমরা সবাই ভালো আছো সেটা আমি প্রত্যাশা করছি। তো মাঝখানে আমি দুটো ক্লাস নিতে পারিনি, তো আশা করছি যে ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলোতে আমি আমাদের যে তোমাদের দ্বাদশ শ্রেণীর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব, এবং আশা করছি আমরা সময় পাব এটা আমরা শেষ করে দেওয়ার। তো আমরা বাংলা দ্বিতীয় পত্রের বাক্য এটা আমরা পড়ব। এর আগের ক্লাসে আমি একবার বাক্য কাক হলে এবং একটি সার্থক বাক্যে কি গুণ থাকা উচিত সেটা নিয়ে আমি পড়িয়েছিলাম। হ্যাঁ, তারপর তো জ্বরের কারণে আমি আর তোমাদের ক্লাস নিতে পারিনি। তো আজকে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা বাক্য কত প্রকার সেটা নিয়ে একটু আমরা পড়বো, কারণ আমাদের পরীক্ষার সময় কিন্তু আসে। এখান থেকে তিনটা প্রশ্ন, লিখিত প্রশ্ন আসে, একটা হচ্ছে গিয়ে বাক্য কাকে বলে এবং একটি সার্থক বাক্যের গুণ কি, হ্যাঁ সেটা একটা প্রশ্ন আসে যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। এর বাইরে আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে গিয়ে বাক্য কত প্রকার এবং গঠন অনুসারে বাক্য কয় প্রকার অথবা অর্থ অনুসারে বাক্য কত প্রকার। এইভাবে করে দুটা প্রশ্ন এখান থেকে আসে প্রকারের অনুযায়ী। আর এর বাইরে পরীক্ষার সময় যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে বাক্য পরিবর্তন, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা করব যে বাক্যকে কিভাবে পরিবর্তন করতে হয়, তো ধারণা পাবে কিভাবে বাক্য পরিবর্তন করতে হয়। তাহলে অপশন হিসেবে সে বাক্য পরিবর্তনটা আসে, হয় বাক্য পরিবর্তন করতে হবে আর না হলে আমাকে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে বাক্য। বাক্যকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তার গঠন অনুসারে ভাগ করা যায় সেটা একটা প্রকার, এই দুইভাবে ভাগ করা যায় অর্থ এবং গঠন অনুসারে। তোমাদের হয়তো বা দেখতে একটু প্রবলেম হতে পারে, কারণ আজকে সকাল থেকে আমাদের এখানে গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়, সেটা কি, এক নম্বর হচ্ছে কি সরল বাক্য, দুই নম্বর হচ্ছে জটিল বা মিশ্র বাক্য, তিন নম্বর হচ্ছে কি যৌগিক বাক্য, যেগুলো আমরা ক্লাস 9-10 আমরা যখন বাংলা ব্যাকরণ বলেছিলাম ভালো করে খেয়াল করবে। একটা হচ্ছে গঠন অনুসারে বাক্য কয় প্রকার, এক, আর দুই নাম্বার হচ্ছে গিয়ে অর্থ অনুসারে বাক্য কয় প্রকার। তাহলে আগামী ক্লাসে আমরা অর্থ অনুযায়ী বাক্যকে কয় ভাগে
করতে চাই আমি যেমন নরেন বাজারে গিয়ে মাছ কিনি কারণ কি কিনলোর গিয়ে এখানে অসমাপিকা ক্রিয়া তাহলে আমি খেয়াল করলাম বাকি একটি মাত্র কর্তা থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে সেটাই হচ্ছে বাক্যটা আছে যেটা আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ থাকে তাহলে কি করো খেয়াল করে দেখো একটা প্রধান খন্ড বাক্য থাকবে যে বাক্যের মধ্যে একটা প্রধান খন্ড বাক্য থাকবে আর তার সাথে এক বা একাধিক অপ্রধান খন্ড বা আশ্রিত বাক্য থাকবে পরস্পর নির্ভরশীল হয়ে সাপেক্ষ ভাবে থাকে সেটাই হচ্ছে গিয়ে জটিল বা মিশ্র বাক্য খেয়াল করে দেখো আশ্রিত কিন্তু একা বসে তার কোনো খন্ড বাক্য থাকবে ধারণাটা দেওয়ার শুরুতে এবং মাঝখানে কিছু শব্দ ব্যবহৃত হয় যেমন যেহেতু সেহেতু আমি লিখেছি এখানে যেহেতু সেহেতু যখন তখন যে সে যে তা যারা তারা এগুলো যুক্ত হয় শুরুতে যেহেতু থাকলে মাঝখানে সে থাকবে আসছি তখন যে নরেন বাজারে গেল সে মাছ কিনলো এটা বলে কিন্তু বাক্যটাকে গেল এটা হচ্ছে কি আশ্রিত বাক্য এই যে আমরা বলেছিলাম একটা বাক্য থাকবে এটা হচ্ছে কি আশ্রিত বাক্য যে যখন নরেন বাজারে গেল তখন মাছ এখানে সে মাছ কিনলো তখন কিনলো যখন সে বাজারে গেল বাজারে গেল একটা বাক্য তাহলে যখন নরেন বাজারে গেল
যখন তখন যেহেতু সেহেতু যে সে এগুলো তাহলে এখানে যে বাক্য, তারপর হচ্ছে জটিল বা মিশ্র বাক্য, 3 নম্বর হচ্ছে কি হতে পারে, অর্থাৎ দুই বা তার অধিক ততোধিক সরল বা জটিল একসাথে মিলে যখন দুটো বাক্যকে যখন এক করবে তখন সেখানে কিছু হয়, যেমন আমি এই উদাহরণ বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সংযুক্ত বাক্য গঠন করে। তাহলে এখানে দুটো সরল বাক্য আছে, নরেন বাজারে গেল এবং মাছ কিনলো। মাছ কিনলো এটা একটা সরল বাক্য, নরেন বাজারে গেল এটা একটা সরল বাক্য। তাহলে এই দুইটা সরল আমরা বলা হয়, এবং এই সমস্ত ক্ষেত্রে শুরুতে এবং মাঝখানে ব্যবহৃত হয়, যেটা যেহেতু সেহেতু যখন তখন যে সে অর্থ প্রকাশ পাচ্ছে। এটা হচ্ছে কি আজকে বাক্য, তাহলে আমরা শুরুতে যখন বসে আর মাঝখানে তখন দিয়েছি, যখন তখন যে এসে যারা এটাকে যদি আমরা সরল বাক্য করি
নোট করে নাও, কারণ এগুলো লাগবে তোমাদের।